খুব সহজে হট চকলেট বানানোর জন্য আমি এখানে একটা বড় কাপের 2.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে, যেটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম একটা দারচিনি, এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এর মধ্যে আমি এখানে দিয়ে দেব 4 চামচ চিনি, তোমরা চিনিটা তোমাদের পরিমাণ মতন দিতে পারো। হট চকলেট বানানোর জন্য এখানে রাখছে কর্নফ্লাওয়ার, কোকোয়া পাউডার আর একটু নেসক্যাফে। যেই দুধটা আমরা গরম করতে বসিয়েছিলাম সেই দুধটা থেকে অল্প কিছুটা দুধ একটা বাটিতে তুলে নেব। এরপরে এর মধ্যে এক এক করে মিশিয়ে দেব কোকোয়া পাউডার। এখানে আমি 2 চামচ কোকোয়া পাউডার ব্যবহার করছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু কফি পাউডার, তোমরা একটু বেশিও দিতে পারো, সবই অপশনাল। আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এরপর এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব। এমনভাবে মিক্স করব যাতে এই মিক্সচারটার মধ্যে কোনো লাম্পস না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর এই ফুটন্ত দুধের মধ্যে সেই মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। ভালো করে ফোটানোর পর দেখা যাবে একটু বাদেই এরকম ঘন হয়ে এসেছে, তখনই বুঝতে হবে যে এটা হয়েই এসেছে। এবার এটাকে নামানোর পালা। ঠিক এতটা যখন ঘনত্ব আসবে তখন আমরা এটাকে কাপে সার্ভ করে নেব। এখানে আমি কাপটা যখন সার্ভ করে নিয়েছি তারপরেই ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কোকোয়া পাউডার আর কিছুটা কফি পাউডার। আমাদের এখানে হট চকলেট রেডি হয়ে গেছে। তোমাদের এই ঘরোয়া রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার।